আজিকরের অভয়াকাণ্ড, এত আন্দোলন, এত প্রতিবাদ, এত বিক্ষোভের পরও থেমে নেই এই রকম ঘটনা, আরও ঘটে চলেছে। এবার দক্ষিণ চব্বিশ পরগনা, জয়নগর, জয়নগর কাণ্ড যেন চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে রাজ্যের মহিলাদের নিরাপত্তা কোথায়। এবার রাজ্যের শাসক দলের এক কর্মী যা করলেন, লজ্জায় একেবারে মাথা হেট হয়ে যাবার জোগাড়। মেয়েদের সঙ্গে নোংরামি যেন কিছুতেই থামছে না। আরজিকরের অভয়া কাণ্ডের পথ প্রতিবাদ বিক্ষোভ সবই হয়েছে। এখনও জুনিয়র ডাক্তাররা তারা প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করে যাচ্ছেন, কিন্তু তারপরেও এই নোংরামির ঘটনা একেবারে ঘটেই চলেছে, থামছে না, রক্ষে নেই। কোথাও না কোথাও কোনো না কোনোভাবে এই ঘটনাগুলো সামনে আসছে, রীতিমতো লজ্জায় মাথা হেট হয়ে যাওয়ার জোগাড়। জয়নগরের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে কোথায় মহিলাদের নিরাপত্তা, কোথায় মেয়েদের নিরাপত্তা, সেই প্রশ্নটাও কিন্তু দেখিয়ে দিল। আর কারো নাম যেন অভয়া না হয়, সেই কথা বলা হলেও বাস্তবটা কিন্তু একেবারেই আলাদা। এবার এক ল ক্লার্কের সঙ্গে নোংরামি করার চেষ্টা করেছেন শাসক দলের এক নেতা। আদালত থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন ওই মহিলা ক্লার্ক। আর অভিযোগ, তখনই নাকি ওই মহিলার সঙ্গে অসভ্যতা করার চেষ্টা করেন রাজ্যের শাসক দলেরই এক কর্মী। রবিবার রাতে এই ঘটনাটা ঘটেছে কান্দি সালার সড়কের ঝিকড়া মোড় এলাকায়। নির্যাতিতার দাবি, অভিযুক্তরা শাসক দলের ছত্রছায়ায় থাকার কারণে পুলিশ অভিযোগ নিতে গড়িমসি করে, তাই এর সঠিক বিচার মিলছে না। নির্যাতিতা মহিলা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন কান্দি মহকুমা হাসপাতালে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভরতপুর এলাকায়। এই ঘটনার তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনও কোনো আটক বা গ্রেফতারির খবর পাওয়া যায়নি। কি বলছেন নির্যাতিতা ওই তরুণী, শুনবো। আমি উকিল বাবুর কাছে কাজ করি কান্দি কোর্টে। আমি মানে কান্দি কোর্টে কাজ সেরে বাড়ি যাচ্ছিলাম। তালগ্রামের ক্যানেলের যে রাস্তাটা আছে ভরতপুর থেকে, ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো তিনজন ছেলে আমার সঙ্গে মানে আমার সাইকেলের সামনে দাঁড় হয়, যে আমাকে সাইকেল থেকে নামায়। নামানোর পরে আমাকে করার চেষ্টা করে, আমাকে হস্তে নস্তে করে আমার অনিচ্ছার বিরুদ্ধে আমার জামা কাপড় ছিঁড়ে দেয়। এবং একটা মানে সাইডে চার চাকা আসছিল অনেক দূর থেকে, লাইটের মানে ই দেখে, ছটা দেখে ওরা আমাকে ওদের হাতে থাকা টর্চ লাইটে মাথায় বেরিয়ে দেয় এবং আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে দেয়। তারপর হসপিটালে ভর্তি হয়েছে। তারপরে আমি বাড়ি, আমাকে কিছু লোক, অচেনা লোক, তাদেরকে আমি চিনি না, তারা আমাকে বাড়ি নিয়ে যায়। বাড়ি নিয়ে যাওয়ার পরে আমি আমার মায়ের সঙ্গে সব বিষয়ে আলোচনা করি। তারপরে আমি মানে কি মনে হচ্ছে কারা করতে পারে এরকম, অভিযোগ করেছেন কিছু? হ্যাঁ অভিযোগ করেছি। কারা করেছে এই ঘটনা? তাদেরকে আমি চিনি। এলাকাতেই বাড়ি? হ্যাঁ এলাকাতেই বাড়ি। রাজনৈতিক দল করে? হ্যাঁ রাজনৈতিক। কোন দল? তৃণমূল। পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে? আমি তো কালকে কমপ্লেন করে এসেছি, এখন অবধি আমি জানতে পারিনি। আচ্ছা, মানে তারা তৃণমূলেরই কর্মী? হ্যাঁ। আর আপনি? আমিও তৃণমূলেরই কর্মী। আপনি কি করেন? আমি ল ক্লার্কে কাজ করি। তবে অন্যদিকে সূত্র বলছে এই ঘটনায় মেয়েটির বয়ানের সঙ্গে বেশ কিছু অসঙ্গতি রয়েছে, তাই এই ঘটনায় সত্যিই ওই তৃণমূল কর্মী জড়িত নাকি নেপথ্যে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে, সেই বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছে। আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুর কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো আপনাদের। মহিলা ডাক্তারকে ধর্ষণ করে করার ঘটনায় ডাক্তাররা এখনও আন্দোলনরত, আর এই জুনিয়র ডাক্তাররা দীর্ঘ প্রায় দু মাস ব্যাপী আন্দোলনে রয়েছেন এবং কর্মবিরতিকে ত্যাগ করে এখনও তারা পথে নেমে আন্দোলন করছেন। অন্যদিকে এই প্রতিবাদের ঘটনায় আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য তথা দেশের রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তের লোক এই ঘটনার প্রতিবাদ করেছেন। ফের একবার মুর্শিদাবাদ জেলায় এই ঘটনার পুনরাবৃত্তি হলো গত রবিবার সন্ধেবেলায়। আর এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত কান্দি সাব ডিভিশনের ভরতপুর থানার ঝিকরার মোড় এলাকায়। এবং ফের একবার এক মহিলা রীতিমত শিকার হতে চলেছিলেন রবিবার সন্ধ্যায়। সেখানে দেখা গেছে যে কান্দির আদালতে কর্মরত এক মহিলা, যিনি মোহরির কাজ করেন, তিনি সমস্ত আদালতের কাজ সেরে
বাড়ি করে বাসে ফিরছিলেন এবং ভরতপুরে বাসে নামেন। তারপরেই তার বনমালীপুরে তার বাড়ি, এবং সেই ভরতপুর থেকে সাইকেলে করে তিনি বনমালীপুর রীতিমতো প্রতিদিনই এই পথেই বাড়ি যান। আর এই পথে বাড়ি যাওয়ার পথে সন্ধে হয়ে যায়, সন্ধে নামলেই সেই পথ দিয়ে যেতে যেতে হঠাৎই ঝিকরার মোড় এলাকায় তিন চারজন যুবক মিলে তাকে আটকায় এবং আটকে রীতিমতো তার সাথে ধস্তাধস্তি করে, অন্যদিকে তাকে রীতিমতো করার চেষ্টা করে বলে ওই মহিলার অভিযোগ। এবং সেই তিনজন যুবককে ওই মহিলা চেনেন বলে তিনি তার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন। অন্যদিকে এই যে যারা অর্থাৎ করার চেষ্টা করেছিল, রীতিমতো এই মহিলাকে দেখে তাকে টানা হিচড়া করে এবং করার জন্য চেষ্টা করে। অন্য দিক থেকে অর্থাৎ উল্টো দিক থেকে আসা একটি গাড়ির ছটা এই মহিলা এবং যুবকদের গায়ে পড়লে তারা রীতিমতো, তাদের মধ্যে একজন যুবক যার নাম লিখিত অভিযোগে ওই মহিলা দায়ের করেছেন যে আকবর, তার হাতে একটি টর্চ ছিল এবং সেই টর্চ থেকে গুরুতর আঘাত আনে এই মহিলার মাথায় এবং সেই মহিলা রক্তাক্ত হয়ে সেখানে লুটিয়ে পড়েন। এবং সেই তিন যুবক রীতিমতো ঘটনাস্থল থেকে চম্পট দেয়। তারপরেই পথ চলতি মানুষ, লুটিয়ে পড়া সেই মহিলা এবং যে গাড়ি থেকে ছটা পড়েছিল সেই গাড়ির থামিয়ে সেই গাড়িতে করেই রীতিমতো কান্দি মহকুমার হাসপাতালে আহত ওই মহিলাকে ভর্তি করা হয়। এবং ভর্তি করার পরেই পরের দিন তারা লিখিত অভিযোগ করেন ভরতপুর থানায় সেই তিন যুবকের বিরুদ্ধে, এবং ধর্ষণের চেষ্টায় যে তিন যুবক করেছিলেন সেই মহিলা অভিযোগ করেছেন যে এরা তিনজনই শাসক দলের ছত্রছায়ায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত শাসক দলের লোক বলে তিনি চিহ্নিত করেছেন এবং তিনি পূর্বে চিনতেন বলে এই মহিলা জানিয়েছেন। অন্যদিকে 12 ঘন্টা বেরিয়ে গেলেও যদিও ভরতপুর থানার পুলিশ জানিয়েছে যে সেই নির্দিষ্ট তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং নির্দিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় এফআইআর হয়েছে এবং পুলিশ তাদের তদন্ত করছে। কিন্তু এই মহিলার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে 12 ঘন্টা বেরিয়ে গেলেও এখনও মূল অভিযুক্ত যারা রয়েছে তারা অধরা, অর্থাৎ পুলিশ তাদের পক্ষে যেহেতু শাসক দলের ছত্রছায়ায় রয়েছে তাই তাদের প্রতি এখনও পর্যন্ত পুলিশ সেরকম কোনো পদক্ষেপ নেননি, অর্থাৎ মূল অভিযুক্তরা এখনও পলাতক। অন্যদিকে রাজ্য জুড়ে এই ঘটনা পরপর চোখে আসছে। ইতিমধ্যে বীরভূম জেলায় আমরা দেখেছি যে বেশ কয়েকদিনের মধ্যেই যে একটি নার্সকে ডক্টরের ঘটনা সামনে এসছে। অন্যদিকে রাজ্যের আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।